হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদ ইমরানুল হক ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুদিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম বর্তমানে যে সড়ক পরিবহনের নিয়মকানুনগুলো চেঞ্জ হয়েছে আপডেট করা হয়েছে অর্থাৎ আলোচিত দুই সালের সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছিল আলোচিত যেই আইনটা সেটা কিন্তু শিথিল করা হয়েছে অর্থাৎ আপনারা আগামী জুন পর্যন্ত অর্থাৎ আগামী বছরের জুন মাস পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন আপনাদের গাড়ির কাগজপত্র আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদের ফিটনেস আপনাদের ট্যাক্স টোকেন আপনাদের যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন করা নেই সে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন করার অর্থাৎ আপনারা অতিরিক্ত কিছু সময় পেয়ে গেলেন যে সময়ের মাধ্যমে বা যে সময় সেই সময়ের মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্রগুলো আপনাদের গাড়ির যে ত্রুটি আছে আপনার যে ত্রুটি আছে ড্রাইভিং লাইসেন্স না এরকম প্রবলেম আছে তারা অবশ্যই আপনাদের কাগজপত্রগুলো অ্যাজ সন অ্যাজ পসিবল আপডেট করে নেন সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করে নেন সমস্ত ব্যাপারটা আপনারা সমাধান করে নেন কারণ এরপর থেকে হয়তো বা এই আইনটা আসলেই কার্যকর হয়ে যাবে সব ড্রাইভারই মোটামুটি আপনার গাড়ি চালায় তাদের লাইসেন্স তো সবার কিন্তু ভারী লাইসেন্স না আপনার অধিকাংশ ড্রাইভাররাই কিন্তু মোটামুটি আপনার যে গাড়ি চালায় তাদের লাইসেন্স কিন্তু সেই গাড়ির জন্য না অর্থাৎ ভারী লাইসেন্সের গাড়ি চালায় অথচ তাদের লাইসেন্স হয় হালকা অথবা তাদের লাইসেন্স হয় মিডিয়াম অর্থাৎ তারা যে গাড়িটা চালায় সেই গাড়িটার লাইসেন্স তাদের থাকে না তাই তাদেরকে সময় সুযোগ বেঁধে দিয়েছে এই আইনটিতে বা এই নতুন যেই আপডেট আসছে এই আপডেটে তারা জুন পর্যন্ত সময় পাচ্ছে তাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করা যাদের লাইসেন্স মিডিয়াম তারা মিডিয়াম গাড়ি চালাবে যাদের লাইসেন্স ভারী তারা ভারী গাড়ি চালাবে যাদের লাইসেন্স হালকা তারা হালকা লাইসেন্সের সরি হালকা যানবাহন চালাবে এর ব্যতিরিকে তারা অন্য কিছু করতে পারবে না এই সমস্ত রুলসগুলো মেনে তারা গাড়ি চালাবে বর্তমানে এবং তাদের যে সমস্যাগুলো আছে যারা ভারী গাড়ি চালাচ্ছে কিন্তু তার হালকা লাইসেন্স বা তার মধ্যম লাইসেন্স তারা বারবার বিআরটিএতে যাচ্ছে কিন্তু লাইসেন্স করতে পারছে না তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা যারা ভারী গাড়ি চালায় তাদের লাইসেন্স হালকা হলেও তাদের লাইসেন্সটি ভারী করে দেওয়া হবে অর্থাৎ যার যার যে গাড়ি চালাচ্ছে তাদেরকে সে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি শর্ট একটা শর্ট একটি ভিডিও বেশি বকবক করবো না এই ভিডিওতে জাস্ট এই নিউজটুকু দেওয়ার জন্যে আমার এই ছোট্ট ভিডিওটি আছে তো আপনারা অবশ্যই আপনাদের কাগজপত্রগুলো এই সময়ের মধ্যে কিন্তু আপডেট করে নেবেন এবং চেষ্টা করবেন সমস্ত নিয়মকানুনগুলো আপনার মেনে চলার আর পরবর্তীতে যদি কোনো আপডেট কোনো নিউজ আসে তাহলে আমি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করব এবং আমার এই ভিডিওটি এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে যদি কারো ভালো লাগে এবং আপনারা যদি চান যে আপনার ফ্রেন্ডরাও এই সম্পর্কে জানেন সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এরকম তথ্যমূলক নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন তো আজকে পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব শেষ করার আগে একটি কথা বলিনি সেটা হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কিছুই বুঝতেছেন না কি করবেন আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স রিলেটেড অনেকগুলো প্রিভিয়াস ভিডিও করা আছে সেই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে নেবেন দেখে নিলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কের কোনো সমস্যা থাকবে না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দয়া করি সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ